আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি করছি নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এর 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মান বণ্টন নিয়ে। এখানে পরীক্ষার পাঠ্যসূচি বা সিলেবাস প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় রয়েছে। পরিচ্ছেদগুলো দেওয়া আছে এবং এখানে কোন কোন পৃষ্ঠা আছে সেগুলো উল্লেখ করা রয়েছে। এখন আমরা দেখবো যে পরীক্ষা কিরকম ভাবে হবে। তো পরীক্ষা হবে দুই সিস্টেমে, এর দুইটা দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এখন 30% নাম্বার থাকবে শিখনকালীন মূল্যায়নে এবং 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। শিখনকালীন মূল্যায়নের ভিতরে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিকে থাকবে 10 মার্ক, অনুসন্ধানমূলক কাজে থাকবে 10 মার্ক এবং শ্রেণীর কাজে থাকবে আর 10 মার্ক, টোটাল হচ্ছে 30 মার্ক। এরপরে বার্ষিক পরীক্ষার প্রশ্ন যেগুলো থাকবে আর কি, এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, টোটাল 25 মার্ক, প্রত্যেকটা এক এক মার্ক করে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 10টারই উত্তর দিতে হবে, 2 মার্ক করে থাকবে এবং এটা হচ্ছে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন যেটাই কোনো উদ্দীপক থাকবে না, এরকম 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে, 5 মার্ক করে, 15 মার্ক। আর আর যেটা হচ্ছে উদ্দীপক থাকবে, প্রত্যেকটাতে আবার 2টা অংশ থাকবে, 7টা থাকবে, 5টা উত্তর দিতে হবে, 8 মার্ক করে, 5টা 40, টোটাল হচ্ছে 100। 100-এর ভিতরে তুমি যা পাবে সেটাকে সংক্ষিপ্ত 70-এ কনভার্ট করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নমুনা প্রশ্ন, নমুনা প্রশ্নের 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকবে। তারপর 2 নম্বরে এখানে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার উত্তর দিতে হবে, এক কথায় উত্তর থাকবে আর কি। তারপরে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, এটা 2 মার্ক করে থাকবে, 10টা 10টারই উত্তর দিতে হবে। তারপর এখানে যে কোনো 3টার প্রশ্ন উত্তর দিতে হবে, এই যেটা। তারপর দেখো এখানে উদ্দীপক থাকবে এবং প্রত্যেকটাতে 2টা প্রশ্ন থাকবে, যেরকম প্রত্যেকটাতে 8 মার্ক করে থাকবে। এইভাবে তোমাদের প্রশ্ন হবে ইনশাল্লাহ। আর তোমাদের কাছে এই মানে প্রশ্নটা এবং প্রশ্নের প্যাটার্নটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।